হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভূগোলের অষ্টম অধ্যায় অর্থাৎ বায়ু দূষণ চ্যাপ্টারের প্রশ্ন উত্তর এর আগের ভিডিওতে আমি বায়ু দূষণের অধ্যায় অধ্যায়টার ব্যাখ্যা এবং আলোচনা তোমাদের সাথে শেয়ার করেছি তো যারা সেই ভিডিওটা এখনো দেখো নি তারা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও তো চলো দেরি না করে শুরু করা যাক আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোট প্রশ্ন এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কত সালে জাপানের ফুকুসীমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে উত্তর দু সালে নেক্সট দু সালে জাপানের কোথায় বিস্ফোরণ ঘটে অর্থাৎ প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে এভাবেও আসতে পারে উত্তর জাপানের ফুকুসীমার পারমাণবিক শক্তি কেন্দ্রে নেক্সট প্রশ্ন কোন গ্যাস ওজন স্তরের ক্ষতি করে উত্তর ক্লোরোফ্লোরো কার্বন বা সি এফ সি এটা কিন্তু এভাবেও আসতে পারে যে সিএফসির পুরো কথা কি। নেক্সট মশা তাড়ানোর ধূপের বদলে কি ব্যবহার করা উচিত উত্তর মশারি আমাদের রক্ষা কবচ কোনটি অর্থাৎ আমাদের রক্ষা কবচ কিন্তু বায়ুমণ্ডলের ওজন স্তর কোন জিনিস মার্বেল পাথরের ক্ষতি করে উত্তর অ্যাসিড বৃষ্টি নেক্সট প্রশ্ন বায়ু দূষণের ফলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর শিশুরা কোথায় বেশি গাছ লাগানো উচিত যেসব রাস্তায় বেশি যান চলাচল করে সেখানে রাস্তার দুপাশে বেশি করে গাছ লাগানো উচিত পরের প্রশ্ন রঙের গন্ধে কি হয়ে থাকে রঙের গন্ধে অনেক সময় শ্বাসকষ্ট হয় মাথা ঝিমঝিম করে নেক্সট প্রশ্ন কয়েকটি দূষণহীন যানবাহনের নাম লেখো উত্তর ইলেকট্রিক ট্রেন ট্রাম মেট্রো ও সাইকেল নেক্সট প্রশ্ন ইটভাটা আর কারখানা থেকে বাতাসে কি মেশে ইটভাটা ও কারখানার চিমনি থেকে প্রতিদিন কালো ধোয়া বাতাসে মেশে নেক্সট কোয়েশ্চেন সিগারেট বিড়ির ধোয়া থেকে কি কি রোগ হতে পারে উত্তর সিগারেট বিড়ির ধোয়া থেকে হৃৎপিণ্ড ও ফুসফুসের সমস্যা এমনকি ক্যান্সারও হতে পারে পরের প্রশ্ন বায়ু দূষণ কাকে বলে তো এতক্ষণ আমি যে বারোটা প্রশ্ন শেয়ার করলাম সেগুলো সম্ভাবনা এক নম্বরে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেগুলো এক নম্বরের প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলোর প্রশ্নমান কিন্তু ওয়ানও হতে পারে আবার টুও হতে পারে তো প্রথম প্রশ্ন বায়ু দূষণ কাকে বলে নানারকম সংক্রামক ও দূষিত পদার্থ বায়ুতে মিশে গিয়ে যদি বায়ুর উপাদানগুলির ভারসাম্য বিনষ্ট করে এবং এর ফলে জীবজগত পরিবেশের ক্ষতি হয় বা ক্ষতির সম্ভাবনা দেখা দেয় তখন তাকে বায়ু দূষণ বলে নেক্সট কিভাবে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে চাষবাস বাড়িঘর তৈরি করার জন্য গাছপালা বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয় দূষণ কী পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণের ফলে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ বায়ুতে মিশে গিয়ে মিশে গেলে এক প্রকার দূষণ ঘটে তাকে তেজস্ক্রিয় দূষণ বলা হয় এই প্রকার দূষণে পরিবেশের সবচেয়ে ক্ষতি হয় দু হাজার এগারো সালে জাপানের ফুকুশিমাতে পারমাণবিক শক্তি কেন্দ্রের এক বিস্ফোরণে তেজস্ক্রিয় দূষণ দেখা দিয়েছিল তো তেজস্ক্রিয় দূষণ কী বা এরকম যে প্রশ্ন উত্তরগুলো সব কিন্তু আমি আগের ভিডিওটাতে বুঝিয়ে দিয়েছি তাই আজকে এগুলোটা আমি আর এক্সপ্লেন করছি না তো তোমরা যাদের মনে হবে যে তোমরা এগুলো বুঝতে পারছো না তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিও কারণ এই ভিডিওটাতে সেগুলো আবার ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বা অনেকটা বেড়ে যাবে তো আমি সেটা করছি না তো যারা দেখতে চাও তারা কিন্তু আগের ভিডিওতে গিয়ে সেই ডিসকাশনটা দেখে নিতে পারো তো নেক্সট প্রশ্ন চাষের জমি থেকে বাতাস কীভাবে দূষিত হয় চাষের ক্ষেত্রে জমিতে দেওয়া কীটনাশক রাসায়নিক সার আবর্জনা খড়কুটো পোড়ানোর ছাই ধূলিকণা প্রভৃতি বাতাসে মিশে বাতাসকে দূষিত করছে ধুলিকণা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে এই ধুলিকণার পরিমাণ সব থেকে বেশি কোথায় দেখা যায় আমাদের চারপাশের বাতাসে এরকম ধূলিকণা মিশে থাকে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই সাথে এই বাতাস আমাদের শরীরে ঢোকে বড় বড় শহরের যেসব অঞ্চলে শিল্প কারখানার সংখ্যা বেশি সেখানের বাতাসে ধুলিকণার পরিমাণ বেশি দেখা যায় পরের প্রশ্ন কোন কোন ক্ষতিকারক গ্যাস কোথা থেকে বাতাসে বেশি মেশে কলকারখানা থেকে প্রচুর কার্বনের গুঁড়ো ধোয়া ধুলো সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন মনোঅক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস বাতাসে মেশে নেক্সট প্রশ্ন যানবাহন থেকে কীভাবে বায়ু দূষণ ঘটে বাস লরি প্রাইভেট গাড়ি জাহাজ এরোপ্লেন এই সব যানবাহন পেট্রোল ডিজেল গ্যাসোলিন ইত্যাদি জ্বালানি পুড়ে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সীসা ইত্যাদি বাতাসে মেশে এছাড়া গাড়ির সংখ্যা দিন দিন বাড়ার ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ছে পরের প্রশ্ন দূষিত বাতাস শরীরে ঢুকলে কি ক্ষতি হতে পারে শরীরে দূষিত বাতাস প্রবেশ করলে আমাদের নানা রকম কষ্ট হতে পারে ওই দূষিত বাতাস রক্তের সঙ্গে মিশে শ্বাসকষ্ট মাথা ব্যথা ব্রঙ্কাইটিস হাঁপানি হৃদরোগ এমনকি ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে অতিরিক্ত বায়ু দূষণ মানুষের মৃত্যুর কারণও হতে পারে পরের প্রশ্ন গ্রিন হাউসের মতো আমাদের এই পৃথিবী কীভাবে গরম হয়ে উঠছে সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তি বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় কিন্তু বাতাসে থাকা জলীয়পাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিন হাউস গ্যাসগুলি এই ফিরে যাওয়া তাপ কিছুটা শোষণ করে ও কিছুটা পুনর্বিকিরণ করে ফলে প্রয়োজনের অতিরিক্ত তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে পড়ে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায় এটা উন্নতা হয়ে গেছে এটা কিন্তু উষ্ণতা হবে নেক্সট প্রশ্ন আর্থ ডে কবে পালন করা হয় পৃথিবীর পরিবেশ সুরক্ষিত করার উদ্দেশ্যে মানুষকে সচেতন করতে প্রতি বছর বারোই ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্থ ডে বা ধরিত্রী দিবস কিন্তু পালন করা হয় গ্রিনহাউস গ্যাস কাকে বলে শীতের দেশে কাচের ঘরে শাকসবজি চাষ করা হয় কাচের ঘর সূর্যের আলো ভিতরে আসতে দেয় কিন্তু বেরিয়ে যেতে দেয় না এই ভেতরটা বেশি গরম থাকে এর ভেতরটা বেশি গরম থাকে এই কাচের ঘরকেই গ্রিন হাউস বলে তো আজকে তোমাদের সাথে আমি এতগুলো প্রশ্ন অর্থাৎ টোটাল টোয়েন্টি থ্রি কোয়েশ্চেন আমি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো ওয়ান মার্কস বা টু মার্কসে তোমাদের আসতে পারে এর পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত অর্থাৎ তিন বা তিন থেকে পাঁচ মার্ক্সের যে প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলো শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের কোন টপিকের উপর নেক্সট ভিডিও প্রয়োজন আমি কিন্তু সেগুলো শেয়ার করার চেষ্টা করব এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো ভিডিও আরও দেখার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে Thank you.